স্বাগত নিউজ 24 সকাল 10টার সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি তাসনিমে জান্নাত অর্থি। আগামীকাল থেকে খুলছে উৎপাদনমুখী সব শিল্প কারখানা, আর এই খবরে আজ ভোর থেকে বেড়েছে ঢাকামুখী মানুষের চাপ। প্রবেশ পথগুলোতে দেখা গেছে পায়ে হেঁটে কিংবা যে যেভাবে পারছে সেভাবেই ফিরছেন ঢাকায়। এছাড়া ফেরিঘাটগুলোতে গাড়ির চেয়ে মানুষ বেশি পার করতে দেখা গেছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে রাজধানীর সাইনবোর্ড গাবতলী এবং দৌলতদিয়া ফেরিঘাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাইমাল জিকো, নাজমুল হুদা এবং শফিকুল ইসলাম শামীম। শুরুতেই চলে যেতে চাই সাইনবোর্ড এলাকায়, সেখান থেকে যুক্ত হচ্ছেন নাইমাল জিকো। জিকো, কাল থেকে খুলছে শিল্প কারখানা, আমরা জেনেছি এই লকডাউনের মধ্যেই বেড়েছে ঢাকামুখী মানুষের চাপ, আপনি সরেজমিনে কি দেখতে পাচ্ছেন? অর্থে সকাল থেকে যেমনটি জানাচ্ছিলাম যে আগামীকাল থেকে যেহেতু সকল ধরনের শিল্প প্রতিষ্ঠান খুলে যাচ্ছে, সেহেতু সেজন্য কিন্তু রাজধানীমুখী মানুষের যে ঢলটা নেমেছে সেই ঢলটা আসলে চোখে না দেখলে বোঝা যাবে না। হাজার হাজার মানুষ কিন্তু রাজধানীমুখী হয়েছেন, তার উপরে লকডাউনের জন্য, গণপরিবহন সংকটের জন্য তারা কিন্তু আরও বেশি ভোগান্তিতে পড়েছেন। আমরা যতটুকু এখন পর্যন্ত দেখেছি, মানুষ দীর্ঘ পথ পায়ে হেঁটে, কখনো বা রিক্সা, কখনো মানে যে যেই ধরনের বাহন পাচ্ছেন সেই ধরনের বাহনে কিন্তু চড়ে নিজ নিজ গন্তব্যে এবং কর্মস্থলে যোগ দিতে কিন্তু তারা ছুটে এসেছেন। এবং পাশাপাশি যেখানে হলো ভাড়া যদি আমরা ধরি 100 টাকা, সেখানে কিন্তু তাদেরকে গুনতে হচ্ছে প্রায় 400 থেকে 500 টাকার মতন, অর্থাৎ কয়েক গুণ বেশি ভাড়াও কিন্তু গুনতে হচ্ছে। অর্থাৎ আর্থিক একটি ভোগান্তি তো রয়েছে, তার পাশাপাশি গণপরিবহন সংকটের কারণে কিন্তু আরও বেশি এই ভোগান্তিতেই চরমে পৌঁছে গেছেন। এখানে অনেকেই আসছেন, আমরা কয়েকজনের সাথে কথা বলার একটু চেষ্টা করব। আপনি কোথা থেকে আসলেন? জি, যেমনটি দেখছেন যেখানে হাজার হাজার মানুষ কিন্তু আসছেন এবং তারা অনেকেই পায়ে হেঁটে যাচ্ছেন, অনেকেই হলো রিক্সায় যোগে হলো নিজ নিজ কর্মস্থলে যাওয়ার চেষ্টা করছেন। একটু আপনার সাথে কথা বলতে চাই, কোথা থেকে আসলেন এবং কীভাবে আসলেন? আসছি দিনে থেকে রুগী নিয়ে আসছি, মেডিকেলের ডাক্তার দেখাবো। আচ্ছা, আপনার রাস্তায় কি কোনো ভোগান্তি হয়েছে? রাস্তায় ভোগান্তি 1200 টাকা ভাড়া, 400 টাকার ভাড়া 1200 টাকা দিছি। যেমনটি শুনছিলেন যে রাস্তায় আসলে মানুষের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে, যারা এখানে যারা হলো চিকিৎসা সেবার জন্য আসছেন তাদেরকেও কিন্তু এই ভোগান্তির মুখোমুখি পড়তে হচ্ছে। পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে আমাদের কথা হয়েছে, তারাও কিন্তু এই কঠোর লকডাউন বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছেন, কিন্তু আজকে গাড়ির চাপও বেড়েছে, মানুষের চাপও বেড়েছে, সব কিছু মিলিয়ে তাদেরকে এই লকডাউন বাস্তবায়নেও কিন্তু হিমশিম খেতে হচ্ছে। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে এখানকার সবশেষ তথ্য। আমাদের আরেক সহকর্মী শামীম রয়েছেন দৌলতদিয়া ঘাটে, সেখানকার পরিস্থিতি জানতে সরাসরি যুক্ত হব তার সাথে। শামীম, পারের অপেক্ষায় দৌলতদিয়া ফেরিঘাটে অপেক্ষা করছে অনেক যাত্রীর সাথে কিন্তু আমরা কথা বলেছি। সে সকল যাত্রী কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে তারা কিন্তু দক্ষিণ পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলা থেকে অনেকেই কিন্তু ছোট ছোট যানবাহনের জীবনের ঝুঁকি নিয়ে তারা কিন্তু ছোট ছোট যানবাহনে দৌলতদিয়া ঘাটে আসছে। এই দুর্ভোগের সাথে কিন্তু তাদেরকে আরেকটি জিনিস যোগ হয়েছে, তারা কিন্তু প্রত্যেকেই কিন্তু এক যে ভাড়া তাতে কিন্তু 2-3 গুণ বেশি ভাড়া দিয়েই তাদেরকে কিন্তু দৌলতদিয়া ঘাট পর্যন্ত আসতে হয়েছে। অনেক যাত্রী আর কিছু বিষয়ে অভিযোগ করেছে, রাস্তায় সবকিছু স্বাভাবিক রয়েছে, শুধু একমাত্র গণপরিবহন কিন্তু বন্ধ রয়েছে। আর এই গণপরিবহন বন্ধ থাকার কারণে কিন্তু তাদেরকে নানা প্রকার দুর্ভোগ স্বীকার করেই কিন্তু দৌলতদিয়া ঘাটে আসতে হচ্ছে। আর দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে এই মুহূর্তে 14টি ছোট করে ফেরি চলাচল করছে, আর এই সকল ফেরিতেই কিন্তু এ সকল যাত্রীগুলো পার হচ্ছে। আর এই যখন ফেরিতে উঠে এ সময় কিন্তু তারা সামাজিক দূরত্ব বজায় না রেখে কিন্তু তাদেরকে গাদাগাদি করে কিন্তু ফেরিতে উঠতে হচ্ছে। আমরা এই জিনিসটি কিন্তু লক্ষ্য করছি, সকাল থেকেই কিন্তু এই বিষয়টি আমাদের চোখে পড়ছে। আর আরেকটি বিষয় আমরা বলবো যে বেলা বাড়ার সাথে সাথে যাত্রীদের চাপও কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তো সব মিলে বলা যায় যে সবকিছু
কিন্তু স্বাভাবিক রয়েছে একটি শুধু গণপরিবহন ছাড়া আর গণপরিবহন না থাকার কারণে কিন্তু যাত্রীদের নানা প্রকার দুর্ভোগ শিকার করে রাজধানীমুখী হতে হচ্ছে। তো এই ছিল দৌলতদিয়া ফেরিঘাটের সর্বশেষ সংবাদ। আমি এখন চলে যাচ্ছি আমার আরেক সহকর্মী গাবতলি রয়েছেন নাজমুল হুদা, নাজমুল হুদার কাছে। নাজমুল, শামীম আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি দৌলতদিয়া ঘাট থেকে আমাদেরকে সেখানকার সর্বশেষ খবর জানাচ্ছেন, এই এই মুহূর্তে রয়েছে আমি গাবতলিতে। সেখানে কিন্তু অসংখ্য মানুষ কিন্তু তারা ঢাকায় ঢুকছে, এবং যেহেতু আগামীকাল থেকে কিন্তু পোশাক কারখানাগুলি খোলা, সেই পোশাক কারখানা খোলার কারণে কিন্তু মূলত আপনি দেখছেন যে যে হাজারো যারা পোশাক কারখানার শ্রমিক এবং অন্য অন্য যে কারখানার শ্রমিক, তারা কিন্তু দল বেঁধে কিন্তু আসলে পায়ে হেঁটে জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু যে যেভাবে পারছে ভেঙে আসছে, কেউ ব্যক্তিগত গাড়িতে আসছে, কেউ পণ্যবাহী ট্রাকে আসছে, মানে আসতে শুরু করেছে। এবং যেহেতু আমি একটু কথা বলতে চাই, আপনারা কোথা থেকে আসলেন, কীভাবে? আমরা ভরতপুর থেকে আসলাম, প্রধানমন্ত্রীকে আজকে দেখে কলকারখানা খুলে দিয়েছে। তো উনি জানে না যে রাজদেশে যারা গেছে লকডাউনে তারা আসবে কীভাবে, তো উনি গাড়ি খুলে দিত, উনি গাড়ি স্বাস্থ্যবিধি মানে খুলত, উনি তো ভালোই করছে, কলকারখানা খুলে দিয়েছে, আমরা সবাই খুশি। তাহলে যারা দেশে চলে গেছিল লকডাউনে তারা আসবে কীভাবে? আর এই পথে পথে যে হয়রানি করতেছে, এই যে কোনো একটা ট্যাক্সি আসে না, ওই নামায় দেশে 4,000 টাকা ভাড়া নিয়ে নামায় দেশে এসে কী বলে আমিনবাজার 4,000 টাকা এদের ভয়তে কয়েক কেজি আমাকে জরিমানা করে 1,000 টাকা। তাহলে আমাকে এই যে কার্ড আছে, এই যে আমরা যে কাজে যোগ দেবো, কীভাবে যোগ দেবো, এই সমস্যার সমাধান কারা করবে, এগুলি দেখার তো এই দেশে কেউ নাই। ধন্যবাদ আপনাকে। যেমন তো আসলে ভোগান্তির কথা বলছিলেন সরাসরি, কিন্তু আমি আরেকজনের সাথে কথা বলছি। আপনারা যেহেতু কালকে থেকে পোশাক কারখানা খোলা, কীভাবে আসলেন? জি, আসলে একটা কথাই হলো যে মানুষের জন্য সমাজ, সেই মানুষের বাদ দিয়ে সমাজের মূল্যায়ন, দেশের মূল্যায়ন এটা তো হয় না। মানুষ এই যে এত কষ্ট করে জীবন, অনেকে আরও অসুস্থ হয়ে যেতে, করোনার চাইতে বেশি অসুস্থ হয়ে তারা মৃত্যুবরণ করবে এবং অসুস্থ হয়ে তারা হসপিটালে সিরিয়াল ধরছে, এটা আসলে উচিত নয়। যেমনটি আসলে তারা আসলে যারা দুর্ভোগে পোয়াচ্ছে এইসব যাত্রী, তারা কিন্তু আসলে কষ্ট করে তারা জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু তারা দেখছেন যে অসংখ্য মানুষ কিন্তু আসছে এবং স্রোতের মতো কিন্তু ঢাকায় ঢুকছে। যেহেতু এই করোনা এবং লকডাউন এর মধ্যে কিন্তু আপনার পোশাক কারখানা খুলে দিয়েছে, এবং যে চোদ্দ দিনের যে লকডাউন দিয়েছিল সেই লকডাউন কিন্তু আসলে তারা মানছে না, তার আগেই কিন্তু আসলে কারখানা খুলে দেওয়াতে এখানকার যারা শ্রমিক তারা আসলে বিপদে পড়েছে। এই ছিল আমার কাছে সড়কের লকডাউনের সর্বশেষ খবর। চলে যাচ্ছি স্টুডিওতে অর্থের কাছে। অর্থিক নাজমুল, অনেক ধন্যবাদ আপনাকে। সেই সাথে জিকো এবং শামীমকে অনেক ধন্যবাদ জানাতে চাই। কাল থেকে শিল্প কারখানা খুলে দেওয়ার খবরে আসলে আজকে ঢাকামুখী মানুষের অসংখ্য ভিড় দেখা যাচ্ছে, এবং সেই বিষয়ে জানাতে আমাদের সাথে বিভিন্ন জায়গা থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা। ময়মনসিংহ মেডিকেলে প্রতিদিনই করোনায় আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা দেখে ভয় দানা বাঁধছে সকলের মনে, আরও ভীতি বাড়িয়েছে উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা। করোনা ইউনিটে প্রতিদিনই মৃত্যু এবং নতুন রোগী ভর্তির প্রতিযোগিতা চলছে, কয়েক দফায় মৃত্যুর নতুন রেকর্ড হয়েছে ইউনিটটিতে। চলতি মাসে করোনা ইউনিটে শুধু উপসর্গ নিয়েই মারা গেছেন 274 জন। সোহেল দাসের ক্যামেরায় ময়মনসিংহ থেকে আরও জানাচ্ছেন সৈয়দ নোমান। শ্বাসকষ্ট ও জ্বর নিয়ে ভুগছিলেন ষাটোর্ধ্ব সুরাইয়া খাতুন। এসব উপসর্গকে তিনি ও তার পরিবার তোয়াক্কা করেনি, সাধারণ প্যারাসিটামল ও নাপাই ছিল তাদের চিকিৎসা ব্যবস্থা। মঙ্গলবার অবস্থার অবনতি হলে করোনা ইউনিটে রাতে ভর্তি হন, কিন্তু মাত্র 16 ঘন্টার ব্যবধানে সুরাইয়া খাতুনের নিথর দেহ ফিরেছে বাড়ির পথে। ভালুঘাট থেকে আমি বলছি ইমার্জেন্সি ময়মনসিংহ হাসপাতালে, ময়মনসিংহ হাসপাতালে নিয়ে আসি, তারপরে সমস্যা দেখা দেয়। সুরাইয়া খাতুনের মতোই করোনার উপসর্গ নিয়ে এখন মৃত্যুর মিছিল চলছে ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে। প্রতিদিনই কোভিড পজিটিভ রোগীর চেয়ে উপসর্গ নিয়ে মারা যাওয়ার সংখ্যাই বেশি। চলতি মাসে 453 জনের মধ্যে 274 জনেরই মৃত্যু হয়েছে উপসর্গ নিয়ে। বড় ভাই আব্বু ডাক্তার কাছে ময়মনসিংহ নিয়ে আসছে, টেস্ট করছে, করোনা ধরা পড়ছে। কালকে রাত্রে ভর্তি করেছি, ভর্তি করাটির পরে আইসিইউতে নেওয়ার পরে 12:30টার দিকে আমার মা মারা গেছে। চিকিৎসকরা বলছেন উপসর্গ থাকলেও রোগী এবং স্বজনেরা উপসর্গের তোয়াক্কা করছেন না। হাঁচি কাশি এই সিমটমগুলো নিয়ে রোগীগুলো প্রাথমিকভাবে চিকিৎসকদের শরণাপন্ন হচ্ছে না। দেখা যাচ্ছে যে এই রোগীগুলো যখন পরবর্তীতে গুরুতর উপসর্গ হচ্ছে তখন আমাদের এখানে আসছে, এবং তখন আর আসলে আমাদের তেমন কিছু করার থাকে না। এমন পরিস্থিতিতে টেস্টের সংখ্যা বাড়ানোর কোনো বিকল্প নেই বলে মত দিচ্ছেন চিকিৎসক নেতারা।
অ্যান্টিজেন টেস্টটা যদি দোরগোড়া পৌঁছানো যেত, যেমন থানা লেভেলে সহ অন্যান্য যেসব শুধুমাত্র ময়মনসিংহ মেডিকেল কলেজে হচ্ছে, থানা লেভেলে হচ্ছে, এছাড়াও বেশ কয়েকটা পয়েন্টে যদি এটা করতে পারতাম তাহলে মনে হয় যে এই উপসর্গ নিয়ে যারা মারা যাচ্ছেন তাদের হারটা একটু কমে যেত। 210 শয্যার করোনা ইউনিটে বর্তমানে চিকিৎসাধীন আছেন 472 জন, আইসিইউতে আছেন 22 জন। সৈয়দ নোমান, নিউজ 24, ময়মনসিংহ। করোনার ভারতীয় ভ্যারিয়েন্টের থাবায় থমকে গেছে বন্দর নগরী চট্টগ্রাম। শহর ছেড়ে এবার সংক্রমণের হার বাড়াচ্ছে গ্রামেও। অতিরিক্ত রোগীর চাপে হাসপাতালগুলোতে দেখা দিচ্ছে আইসিইউ সংকট। চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ছেলের জন্য আইসিইউ ছেড়ে দেয়া মায়ের মৃত্যু হয়েছে, আর ছেলে এখনও লড়ছে মৃত্যুর সাথে। আহাদুল ইসলাম বাবুর ক্যামেরায় আরও জানাচ্ছেন নয়ন বড়ুয়া জয়। এইভাবে করোনা আক্রান্ত রোগী নিয়ে হাসপাতালে হাসপাতালে ঘুরছেন স্বজনরা, খালি নেই সিট, পাচ্ছে না আইসিইউ। সম্প্রতি চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ছেলেকে আইসিইউ ছেড়ে দিয়ে মৃত্যুকে আলিঙ্গন করেছেন এক মা। ছটপট করতেছে, আমার ব্যাপারটা বলতেছি আমার হাজব্যান্ডকে বাঁচাও, তো আমি সব জায়গায় আইসিইউ দেখতে বলেছি, ওরা দেখতে পারছি না ওরকম বলতেছে। যেন তাণ্ডব চালাচ্ছে করোনার ভারতীয় ভেরিয়েন্ট। চট্টগ্রাম মেডিকেলে রোগীর সংখ্যা এখন ধারণ ক্ষমতার দ্বিগুণ। করোনা মোকাবেলায় আরও চিকিৎসক চান চট্টগ্রাম মেডিকেল পরিচালক। আমাদের অনেক ডাক্তার এবং অনেক স্বাস্থ্যকর্মী কিন্তু বাই দিস টাইম ইনফেক্টেড হয়ে গিয়েছেন, যে আমাদের খুব তাড়াতাড়ি আমরা কিছু ডক্টর, 30 জন ডক্টরের কথা আমি বলেছি, আমরা পেয়ে যাব। গ্রামাঞ্চলেও বেড়েছে সংক্রমণ, তাই উপজেলা হাসপাতালগুলোতেও অক্সিজেন সাপোর্ট বাড়ানোর দাবি চিকিৎসক সংগঠকদের। মিনিমাম পর্যায়ের যে অক্সিজেন স্বল্পতা, সেটি যদি আমরা অক্সিজেন সরবরাহ করতে পারি, তাহলে কিন্তু উপজেলা থেকে নগরের দিকে, শহরের দিকে মানুষের আসার হারটা একটু কমে যাবে। চট্টগ্রামে 2728টি শয্যা নিয়ে করোনা চিকিৎসা দিচ্ছে সরকারি বেসরকারি 23টি হাসপাতাল। 150টি আইসিইউ শয্যার মধ্যে খালি নেই একটিও। উপজেলা পর্যায়ে যাতে রোগী আমরা রাখতে পারি এবং জেলা পর্যায়ে আমরা আরও শয্যা বাড়াচ্ছি বা আমরা চেষ্টা করে যাচ্ছি। তবে সব কথা শেষ কথা, মানুষ যদি স্বাস্থ্য সচেতন না হয় তাহলে যে হারে সংক্রমণ হবে এবং ভবিষ্যতে আরও যদি বৃদ্ধি পায় সেটা আমাদের জন্য কঠিন হয়ে যাবে। গত এক সপ্তাহে চট্টগ্রামে করোনা শনাক্ত হয়েছে 7,500-এর বেশি, মারা গেছেন প্রায় 100 জন। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। করোনার ভয়াল থাবা রুখতে সর্বোত্তম হাতিয়ার হিসেবে টিকাকেই বেছে নিয়েছে সরকার, তাই দ্রুততম সময় সর্বোচ্চ সংখ্যক মানুষকে টিকার আওতায় আনতে নেওয়া হয়েছে বিশেষ পরিকল্পনা, যা শুরু হবে 7 অগস্ট থেকে। নিউজ 24-কে স্বাস্থ্যের মহাপরিচালক জানিয়েছেন, মাসে 1 কোটি মানুষকে টিকা দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছেন তারা। আজ আসছে অ্যাস্ট্রাজেনেকার প্রায় 8 লাখ ডোজ। জনস্বাস্থ্যবিদরা বলছেন, বর্তমান অবকাঠামোতেই এই পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব। আরিফিন শাকিল জানাচ্ছেন বিস্তারিত। দফায় দফায় দেশে আসছে লাখ লাখ টিকা। সবশেষ বৃহস্পতিবার রাতে সিনোফার্মে 30 লাখ টিকা দেশে এসে পৌঁছায়। এ নিয়ে তিনটি চালানে চীন থেকে কেনা 1.5 কোটি টিকার 70 লাখ পেয়েছে ঢাকা। এছাড়াও কোভ্যাক্সের মাধ্যমে মডার্নার 50 লাখ, অ্যাস্ট্রাজেনেকার প্রায় 2 লাখ টিকা পেয়েছে বাংলাদেশ। আরও কয়েক লাখ টিকা আগস্টে দেশে আসার কথা। সেপ্টেম্বরে আসবে ফাইজারের 60 লাখ। এমন অবস্থায় করোনার তৃতীয় ঢেউ রুখতে টিকাকরণেই সর্বাধিক মনোযোগ দিচ্ছে সরকার। দেশের 80% মানুষকে টিকার আওতায় আনতে এরই মধ্যে বিশাল পরিকল্পনা গ্রহণ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়, যার বাস্তবায়ন শুরু হচ্ছে 7 আগস্ট। দ্রুত সময়ে বেশি মানুষকে টিকা দিতে বয়সসীমা 25-এ নামিয়ে আনা হয়েছে। আমাদের মাসিক চিন্তা আছে 1 কোটি বা তদূর্ধ্ব টিকা দেওয়া। বিভিন্ন ডিভিশনে অনলাইনে প্রশিক্ষণ চলছে, প্ল্যান প্রতি মুহূর্তেই কাস্টমাইজ করা হবে অ্যাকর্ডিং টু দ্য অ্যাভেলেবিলিটি অফ দ্য ভ্যাকসিন। সিটি কর্পোরেশনে সপ্তাহে 6 দিন আমরা টিকা কর্মসূচিটি জানাবো গ্রামে এবং পৌরসভাতে, সেখানে সপ্তাহে 4 দিন করে এই কর্মসূচিটি চলবে এবং প্রতি সেশনে অর্থাৎ প্রতিদিনে কিন্তু আমরা কমপক্ষে 200 মানুষকে টিকা দেব। হিসেব করে দেখা গেছে যে এইভাবে যদি আমরা টিকা দিই তাহলে 1 সপ্তাহে 1,30,00,000-এর বেশি মানুষকে কিন্তু আমরা টিকা দিয়ে দিতে পারি। সরকারের এমন উদ্যোগ প্রশংসনীয় মন্তব্য করে জনস্বাস্থ্যবিদ চিন্ময় কান্তি দাস বলছেন, সারা দেশে ইপিএ কার্যক্রমে জনবল দিয়ে সরকার এই পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব। ইউনিয়ন পর্যায়ে টিকা দিতে বহুমুখী উদ্যোগ নেয়ার তাগিদ তার। তারা অত্যন্ত প্রশিক্ষিত, তারা এই তাদেরকে যদি আমরা ব্যবহার করি তাহলে এই ম্যান পাওয়ার দিয়ে এবং এই টিকা কেন্দ্রতে আমরা
মাসে এক থেকে দেড় কোটি টিকা দিতে পারি যদি টিকার সাপ্লাইটা আমাদের থাকে, কারণ এটাই খুব জরুরি। এক বছরের মধ্যে আমরা যদি 12 থেকে 14 কোটি মানুষকে টিকা দিতে পারি তাহলে আমরা এই মহামারীকে আমরা নিয়ন্ত্রণ করতে পারব। সারা দেশে গণটিকা কার্যক্রম শুরু করা হলেও এখনই কঠোর বিধিনিষেধ শিথিল করার পক্ষে নয় স্বাস্থ্য অধিদপ্তর। আমরা বলেছি লকডাউন কন্টিনিউ করতে, সব খুলে দিলে তো অবশ্যই বাড়বে, মানে ইনফেকশন রেট বাড়লে হাসপাতালে তো আমরা জায়গা দিতে পারবো। আরিফিন শাকিল, News24, ঢাকা। ডেঙ্গু প্রতিরোধে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে বাসায় বাসায় পরিচ্ছন্ন অভিযান শুরু করেছেন মেয়র। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেই পরিচ্ছন্নতা অভিযানে। ডেঙ্গু প্রতিরোধে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে বাসায় বাসায় পরিচ্ছন্নতা অভিযান চলছে। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেই অভিযানে। এবারে অন্যান্য প্রসঙ্গ। আওয়ামী লীগের বহিষ্কৃত নেত্রী হেরেনা জাহাঙ্গীরকে 3 দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শুক্রবার রাতে আদেশ দেন। এর আগে গুলশান থানায় 2টি মামলা করে র্যাব। এছাড়া মানি লন্ডারিং, মাদক এবং অন্যান্য বিষয় খতিয়ে দেখা হচ্ছে বলেও জানানো হয়। মাসুদা লাবুনি ও সুকন্যা আমিরকে সাথে নিয়ে আরো জানাচ্ছেন ফখরুল ইসলাম। আওয়ামী লীগের বহিষ্কৃত নেত্রী হেলেনা জাহাঙ্গীরকে শুক্রবার আদালতে হাজির করে পুলিশ। গুলশান থানায় করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় 5 দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করা হয়। উভয় পক্ষের শুনানি নিয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। দেশে তার ফেসবুক আইডিতে সেখানে আমাদের মন্ত্রীবর্গ এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিরুদ্ধে সে অপপ্রচার করেছে, সরকারের বিরুদ্ধে সে অপপ্রচার সে চালিয়েছে, তার ফেসবুকের মাধ্যমে জিনিসগুলো সে করেছে, এই জন্য তাকে পুলিশ 5 দিনের রিমান্ড চেয়েছে। আদালত সন্তুষ্ট হয়ে 3 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে। যে মানহানির কথা বললে এজাহার করছে তার মানহানি করা হয় না, ইভেন কি কারও মানহানি সুনির্দিষ্টভাবে করা হয়েছে মর্মে এজাহারের মধ্যে উল্লেখ নাই। হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে মাদক, বিদেশি মুদ্রা, বন্যপ্রাণীর চামড়া রাখা ও অবৈধভাবে জয়যাত্রা নামক টেলিভিশন পরিচালনার দায়েও মামলার প্রস্তুতি চলছে। তিনি নিজের ছবি ভাইরাল করে বা বিভিন্নভাবে উপস্থাপন করে তিনি নিজের অসৎ উদ্দেশ্য বা ওনার বিভিন্ন উদ্দেশ্য চরিতার্থ করার চেষ্টা করেছে। র‍্যাব জানায় জিজ্ঞাসাবাদে উঠে এসেছে দেশ ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে কুৎসা রটনাকারী প্রবাসী সেফুদার সঙ্গে গভীর যোগাযোগ ছিল হেলেনা জাহাঙ্গীরের। প্রবাসী আলোচিত সেফুদা যিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে অশ্লীল ও কুরুচিপূর্ণ বক্তব্যের মাধ্যমে দেশবাসীর নজর কাড়তে চেষ্টা করেন তার সাথেও তার যোগাযোগ আমরা দেখেছি। তার সাথে গ্রেফতারকৃত হেলেনা জাহাঙ্গীর নিয়মিত যোগাযোগ ও লেনদেন রয়েছে বলে জিজ্ঞাসাবাদে জানা যায়।
এর আগে বৃহস্পতিবার রাতে তার গুলশানের বাসায় অভিযান চালায় র‍্যাব। পরে আটক করে তাকে নিয়ে যাওয়া হয় র‍্যাব সদর দপ্তরে। অভিযান চালানো হয় মিরপুরে হেলেনার মালিকানাধীন জয়যাত্রা টেলিভিশনেও। সম্প্রতি আওয়ামী লীগের নাম ব্যবহার করে খুলেছিলেন বাংলাদেশ আওয়ামী চাকরিজীবী লীগ। এরপরই তাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়। ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা। এবার নিউজ 24 এর ষষ্ঠ বর্ষে পদার্পণ উপলক্ষে বিশেষ আয়োজন ধাবমান বাংলাদেশ। মেগা প্রকল্পের ওপর ভর করেই বদলে যাওয়ার স্বপ্ন দেখছে বাংলাদেশ। যদিও প্রায় দেড় বছর ধরে চলা করোনা বাস্তবতায় গতি কিছুটা হারিয়েছে বেশিরভাগ প্রকল্প, ফলে সময় মতো এসব প্রকল্প শেষ হওয়া নিয়ে শঙ্কা বাড়ছে। তবে এর মধ্যেও শেষ পর্যায়ে পদ্মা সেতুর কাজ। আগামী বছরের জুনে এই সেতু দিয়ে যান চলাচলের লক্ষ্য কর্তৃপক্ষের। সব প্রকল্প সময় মতো শেষ করতে প্রয়োজনীয় পদক্ষেপের তাগিদ বিশেষজ্ঞদের। প্লাবন রহমানের রিপোর্টে থাকছে বিস্তারিত। নানা বাধা পেরিয়ে একেবারে শেষ পর্যায়ে স্বপ্নের পদ্মা সেতুর নির্মাণ কাজ। সেতুর উপরে এরই মধ্যে হয়েছে পরীক্ষামূলক এমন পিচ ঢালাই। দেশে করোনার ভয়াবহ অবস্থার মধ্যেও পুরোদমে এগুচ্ছে 6.15 কিলোমিটারের পদ্মা সেতুর কর্মযজ্ঞ। 42 খুঁটির উপর 41 স্প্যানে দৃশ্যমান এই সেতু দিয়ে আগামী বছরের জুনে যানবাহন চলাচলের লক্ষ্য কর্তৃপক্ষের। আমাদের প্রকল্পের কাজ সমাপ্ত হয়ে যাবে ইনশাআল্লাহ জুন 2022। বাস্তবায়নের পথে চট্টগ্রামের সম্ভাবনা কর্ণফুলি টানেল প্রকল্প। নদীর তলদেশ দিয়ে নির্মিত 4 লেন বিশিষ্ট 3.4 কিলোমিটার দীর্ঘ টানেলের একটি টিউবের খনন কাজ শেষ। দ্বিতীয় টিউবের কাজও এগোচ্ছে দ্রুত গতিতে। প্রকল্পের অগ্রগতি প্রায় 70%। 2022 সালের ডিসেম্বরে এই প্রকল্প শেষের আশা কর্তৃপক্ষের। করোনার মধ্যেও আনুষ্ঠানিকভাবে নির্মাণ কাজ শুরু হয়েছে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর প্রকল্পে। সংশ্লিষ্টদের আশা, 2026 সাল নাগাদ জাহাজ ভিড়বে মাতারবাড়ি সমুদ্র বন্দরে। তবে করোনার থাবায় কাজ চলমান থাকলেও প্রত্যাশা মতো এগোয়নি রাজধানীর 3 মেগা প্রকল্প। রাজধানীর উত্তরা থেকে মতিঝিল রুটের মেট্রো রেল প্রকল্পে এরই মধ্যে দৃশ্যমান বিভিন্ন স্টেশন, দেশে পৌঁছেছে লাল সবুজ এমন মেট্রো রেল সেট। তবে এবছরের ডিসেম্বরে মেট্রো রেল চালু হওয়ার কথা ফলাও করে বলা হলেও হয়তো তেমনটা হচ্ছে না। নতুন টার্গেটও দিতে পারছে না কর্তৃপক্ষ। রাজধানীর এয়ারপোর্ট থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে কাজ চলছে বটে, তবে মহামারী করোনার সঙ্গে মানিয়ে নিয়ে সব মিলিয়ে 9 বছরে 4 বার সময় পিছিয়েও প্রকল্পের অগ্রগতি মাত্র প্রায় 30%। আমরা করোনার মধ্যে কাজ আমরা বন্ধ রাখি নাই, কাজ পুরোদমে চলছে। পুরো পথে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে অতিক্রম করবে 6-6টি ফ্লাইওভার। এই 20 ফ্লাইওভারের পরে বনানী, মহাখালী, মগবাজার, খিলগাঁও এবং সবশেষে মেয়র হানিফ ফ্লাইওভারের উপর দিয়ে এই এক্সপ্রেসওয়ে নামবে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী। আর এসবকেই প্রকল্প বাস্তবায়নে বড় বড় চ্যালেঞ্জ মানছেন বিশ্লেষকরা, প্রকল্প সংশ্লিষ্টরাও। হিমশিম খাচ্ছে রাজধানীর আরেক মেগা প্রকল্প বাস র্যাপিড ট্রানজিট বিআরটি প্রকল্প। গাজীপুর থেকে বিমানবন্দর পর্যন্ত 20 কিলোমিটার বাসের জন্য আলাদা লেন প্রকল্পে অগ্রগতি অর্ধেক। ব্যস্ততম এই পথের দুর্ভোগ কবে কাটবে তা এখনও নিশ্চিত নয়। যোগাযোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর শামসুল হকের মতে, করোনার ধাক্কায় সময় মতো মেগা সব প্রকল্প শেষ করা কঠিন হবে। এই করোনা বাস্তবতায় প্রত্যেকটা চেনের মধ্যে একটা বিরাট বত্তায় হয়ে গেছে। সো টপ থেকে পরামর্শ নাই, বটম থেকে ম্যাটেরিয়াল নাই, এই বাস্তবতায় টাইম ওভাররান হবে নির্দ্বিধায় বলা যায়। টাইম ওভাররান হলে খরচটাও বাড়বে। এজন্য মেগা প্রকল্পগুলোর গতি ধরে রাখা কর্তৃপক্ষের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে থাকছে সামনের সময়গুলোই। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। চারদিকে জলাবদ্ধতায় বেহাল দশা, তার সাথে প্রতিনিয়ত মশা, ব্যাং, বিষাক্ত প্রাণীর সাথে বসবাস। বছরের পর বছর ধরে এমন দুর্ভোগের সমাধানে চলছে প্রতিশ্রুতি, তবুও জলমগ্ন রাস্তার বেহাল দশা কাটছে না, হচ্ছে না কোনো সমাধান। ফলে এক দশকের দুর্ভোগের চিত্র হয়নি বদল, এমন অভিযোগ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 49 নম্বর ওয়ার্ড দক্ষিণ খান গাওয়াইন স্কুল রোড বাসিন্দাদের। তবে অঙ্গীকার রক্ষা করে এবছরই সমস্যার সমাধান হবে বলে জানান স্থানীয় জনপ্রতিনিধি। তারুকদার, বিপ্লবের রিপোর্ট। চারদিকে নর্দমার পানি আর খানাখন্দ দেখে বোঝার উপায় নেই এটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কোনো রাস্তা।
এই চিত্র ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 49 নম্বর ওয়ার্ডের দক্ষিণখান কাওয়াইন স্কুল রোড এলাকার। প্রায় অর্ধলক্ষাধিক পরিবারের ব্যবহারের এই রাস্তাটির আশেপাশে নেই কোনো ড্রেনেজ ব্যবস্থা, ফলে একটু বৃষ্টি হলে দুর্গন্ধযুক্ত কোমর পানিতেই বসবাসের এই নিয়তি। এই রাস্তাটা রাস্তা নাকি এটা ড্রেন, এটা কোনো বোঝার কায়দা নাই। আমরা যদি ঢাকা সিটি না থাকে মফস্বল টাউনে থাকতাম অনেক ভালো ছিলাম। কাঁদছি নিজে নিজে বসা, দিশা নাই, কার কাছে দুঃখ বলবো, কোথায় যাবো, ভালোবাসা ফ্ল্যাট বাড়ি নিতে পারে না অসহায় মানুষ। ড্রেন পরিষ্কার করার লোকজনও তারা পাঠায় না, আমরা নিজেরাই সব এগুলো করতে হয় এলাকাবাসী। শুধু তাই নয়, জলবদ্ধতার কবল থেকে মুক্তি পেতে বাসাবাড়ি ছেড়ে অন্যত্র ভাড়া থাকছেন অনেকে। বৃষ্টির পানিতে বাসাবাড়ি দখল নিয়েছে মশা, ব্যাং এবং বিষাক্ত সাপের মতো প্রাণীরা। আমি আমার নিজের বাড়ি ঘর ছেড়ে দিয়ে আমি আরেক জায়গায় ভাড়া আছি। এইটা ভাঙা লাগবে, ওইটা ভাঙা লাগবে, ভাঙে দেখেন রাস্তাঘাট ভাঙে বড় করছে, কিন্তু রাস্তা করার কোনো ব্যাপারে তারা উদ্যোগ নেয় না। কষ্টে আছি আর বলার মতো না, কান্না বাইরে হইলে কান্না কান্দা এসে যায় সোজা কথা। মশা আমার কোয়েন না, অনেক মশা ঘরে ভিতরে থামদা না কয়েল ছাড়া। পরিস্থিতি জানেন এবং নিজের অসহায়ত্ব প্রকাশ করেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর। একই সাথে এই বছরই সমস্যা সমাধানের আশ্বাস দেন তিনি। ড্রেনের সিস্টেমগুলো আজকে এই 2-4-5-7-10 বছরে একদম অকেজো হয়ে গেছে। আমরা আশা রাখি জুলাই মাসের পর মানে মর্মদ একটা বিশাল বাজেট আমাদের সামনে আনতেছেন এবং কিছু থোক বরাদ্দ আমাদের এই ওয়ার্ডগুলোর জন্য দিচ্ছেন। তবে ভুক্তভোগীদের অভিযোগ জনপ্রতিনিধিদের দেয়া এমন প্রতিশ্রুতি এবারই প্রথম নয়, তবুও প্রত্যাশায় থাকেন রাজধানীতেও পোকামাকড়ের সাথে এই দীর্ঘ বসতির অবসানের। তালুকদার বিপ্লব, News 24, ঢাকা। পিরোজপুরের কাউখালীতে রুবি খানম নামে এক গৃহবধূ শারীরিক নির্যাতনের অভিযোগ করেছেন তার ভাসুরের বিরুদ্ধে। নির্যাতিতার অভিযোগ, চাকরির সুবাদে তার স্বামী ঢাকায়, এই সুযোগে বিভিন্ন সময়ে ভাসুর কুপ্রস্তাব দিয়ে আসলেও তিনি রাজি না হয় তাকে পিটিয়ে গুরুতর আহত করে ভাসুর ইমাম হোসেন। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন ইমাম হোসেন আর এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন নির্যাতিতা সহ এলাকাবাসী। পিরোজপুর থেকে ইমন চৌধুরীর পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। পিরোজপুর কাউখালীর শয়না রঘুনাথপুর ইউনিয়নের হোগলা বেতকা গ্রামের গৃহবধূ রুবি খানম স্বামী চাকরির সুবাদে থাকেন ঢাকায়। দুই সন্তান নিয়ে স্বামীর বাড়িতেই থাকেন রুবি, কিন্তু বাড়িতে স্বামী না থাকার সুযোগে গেল এক বছর ধরে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিয়ে আসছিলেন ভাসুর ইমাম হোসেন। বিষয়টি রুবি খানম স্বামীকে জানালে তিনি ইমাম হোসেনের বাড়িতে অভিযোগ দেন। এরই জের ধরে গেল রোববার রুবিকে কাঠ দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে ইমাম। গুরুতর আহত অবস্থায় কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় রুবি খানমকে। ইমামের সাথে সাব্বির ও মিজানুর নামে দুজন ছিল বলে জানান আহত রুবি। ইমাম হোসেন বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত জানিয়ে তার বিচারের দাবি করেছেন এলাকাবাসী। এলাকার মানুষের মনে হয় যে সামনাসামনি বলতে অনেকেই ভয় পাবে, কিন্তু এ বড় ভয়াবহ। আমার বিরুদ্ধে আগে থানা অসংখ্যবার গেছে, এখনো অনেক মামলা আছে, আর আমরা আপনাদের কাছে সঠিক বিচার চাচ্ছি তদন্ত। তবে অভিযোগ অস্বীকার করেন ইমাম হোসেন। সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট, এবং আমাকে সামাজিকভাবে হেয়পূর্ণ করা, এবং আমার মেয়ের নামে যে মিথ্যা কথাটা বলছে ওইটাকে ঢাকার জন্য এটা আমার উপরে একটা চাপ সৃষ্টি। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানান কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। মারপিট এবং ভয়ভীতির হুমকি দিছে এরকম একটা অভিযোগ প্রাপ্তির পরে আমরা অভিযোগটা জিডি করেছি এবং আদালতে তদন্তের জন্য অনুমতি চেয়েছি। এই ঘটনায় পুলিশ নারী নির্যাতনের অভিযোগ না নিয়ে কথিত মারামারির অভিযোগ দায়ের করেছে বলে ক্ষোভ জানান রুবির স্বজনেরা। ডেস্ক রিপোর্ট, News 24। বগুড়ার যমুনা নদীর চরাঞ্চল সহ 3 উপজেলার 900 মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে দেশের সর্ববৃহৎ শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ। দুর্যোগকালে এমন মানবিক সহায়তা অব্যাহত রাখায় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোভানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন প্রশাসনের কর্মকর্তা সহ জনপ্রতিনিধিরা। বগুড়া থেকে আব্দুল সালাম বাবুর তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। করোনায় কর্মহীন বগুড়ার যমুনা নদীর চরাঞ্চলের খেটে খাওয়া অভাবী মানুষরা, কঠোর লকডাউনে তাদের হাতে কাজ নেই বললেই চলে, পরিবার পরিজন নিয়ে নিদারুণ কষ্টে কাটছে তাদের দিন।
করোনাকালে সারা দেশে এমন অসহায় মানুষদের খাদ্য সহায়তা দিয়ে আসছে দেশের বৃহৎ শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ। তারই ধারাবাহিকতায় সারিয়াকান্দির নদীভাঙ্গা এলাকার অসহায় মানুষসহ গাবতলী ও সোনাতলা উপজেলার 900 মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। আমরা নদী ভাঙ্গা মানুষ, আজকে বসুন্ধরা প্রজেক্টের থেকে খাদ্য খাবার দিচ্ছে। আমি কি খাই, কয়দিন ঠিকমতো শাক খেতে পারবো? বসুন্ধরা যেহেতু আমাদের সাহায্য করেছে, চাইলে আমরা কিছুদিন অবশ্যই খেতে পারবো। আল্লাহ জানে তাই শুভ সম্ভাবনা সহি সালামতে রাখি। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের নির্দেশনায় জেলার আরো 4,000 মানুষকে ত্রাণ সহায়তা দেওয়ার কথা জানিয়েছেন বগুড়া জেলা শুভ সংঘের পরিচালক। আজকে এবং কালকে খাদ্য সহায়তা দেওয়া চলবে এবং রাজশাহী বিভাগের 24,000 মানুষকে আমরা এই সহায়তা দিব। করোনার এই দুঃসময়ে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের অব্যাহত মানবিক সহায়তার প্রশংসা করেছেন প্রশাসনের কর্মকর্তা সহ জনপ্রতিনিধিরা। উপজেলার পক্ষ থেকে আমি বসুন্ধরা গ্রুপের উত্তরোত্তর শুভকামনা করছি। এরকম এই ধারাবাহিকতা যেন আগামী দিনেও এই সারিয়াকান্দি বাসীর জন্য তার থাকে। বুধবার থেকে বগুড়া জেলায় 4 দিন ব্যাপী এমন ত্রাণ বিতরণ শুরু হয়েছে। শনিবার আরো 3 উপজেলায় 4,000 পরিবারের মাঝে ত্রাণ বিতরণের কর্মসূচি রয়েছে বসুন্ধরার। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। করোনাকালীন রেলপথে আমদানি বাণিজ্যের চাহিদা বাড়ায় অবকাঠামো উন্নয়ন কাজ শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। প্রায় 4 কোটি টাকা ব্যয় চলছে বেনাপোল রেল স্টেশন থেকে ভারতের পেট্রাপোল বন্দর পর্যন্ত পুরনো ব্রডগেজ রেল লাইন সংস্কার এবং ডাবল রেল লাইন স্থাপনের কাজ। ব্যবসায়ীরা বলছেন, কন্টেইনার টার্মিনাল স্থাপন হলে আমদানি রপ্তানি বাণিজ্য আরও বাড়বে। রিপন হোসেনের তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। গেল বছর করোনার শুরুতে ভারতের বেনাপোল বন্দর দিয়ে 3 মাস আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধ থাকে। এতে আর্থিক ক্ষতির শিকার হন ব্যবসায়ীরা। পরে ব্যবসায়ীদের দাবির মুখে রেলপথে সব ধরনের পণ্য আমদানি শুরু হয়। রেলপথে আমদানির চাহিদা বাড়লেও ব্রিটিশ আমলের সংকীর্ণ আর জরাজীর্ণ রেলপথে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছিল বাণিজ্যিক কার্যক্রম। বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হলে গেল জুন মাসে রেলের অবকাঠামো উন্নয়ন ও সংস্কার কাজ শুরু হয়। দুই দেশের রেলপথের অবকাঠামোর উন্নয়ন হচ্ছে, এতে দুই দেশের আমদানি রপ্তানি বাণিজ্য গতি বাড়বে। যাতে রপ্তানিটাও যাতে রেলের মাধ্যমে ভারতে যায়, তাহলে আমাদের বাংলাদেশের জন্য একটা বড় ধরনের একটা সমমনাময় রপ্তানি খাতটা দেখা দেবে। বেনাপোল বন্দরে রেলপথে বাণিজ্যের ক্ষেত্রে কন্টেইনার টার্মিনাল চালু হলে আমদানি রপ্তানি বহুগুণ বৃদ্ধি পাবে। এই রেলওয়ে কাজটার শেষ হইতে আমাদের একজন পূর্ণাঙ্গ কন্টেইনারের আমরা দাবি জানাচ্ছি। কন্টেইনার টার্মিনাল চালু হলে রাজস্ব 2 গুণ থেকে 3 গুণ বৃদ্ধি পাবে। সংশ্লিষ্টরা বলছেন, উন্নয়ন কাজ শেষ হলে রেলপথে রপ্তানিও চালু করা হবে, আর এই কাজ শেষ হলে বাণিজ্য যেমন বাড়বে তেমনি রাজস্ব আয়ও বৃদ্ধি পাবে। বেনাপোল বন্দরে এই মালামালগুলো আনলোডিং হচ্ছে, এখানে আনলোডিং এর ফলে রেলওয়ের রাজস্ব বৃদ্ধি পাচ্ছে। গেল মে মাসে বেনাপোল বন্দরের রেলপথে ভারত থেকে আমদানি হয়েছে 43,768 মেট্রিক টন পণ্য, আর রাজস্ব আয় হয়েছে 2,26,84,000 টাকা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। ওমান উপকূলে ইসরায়েলি ব্যবসায়ীর পরিচালিত জাহাজে হামলার ঘটনায় 2 নাবিক প্রাণ হারিয়েছেন, একজন ব্রিটিশ, অন্যজন রোমানিয়ান নাগরিক। আর এই হামলার সঙ্গে ইরানের সম্পৃক্ততা রয়েছে বলে অভিযোগ করেছেন ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ইয়ার লাপিদ। এক বিবৃতিতে তিনি বলেছেন, ইরান শুধু ইসরায়েলের জন্য সমস্যা নয়, তাদের কর্মকাণ্ডে বিশ্বকে অবশ্যই চুপ থাকা উচিত নয়। বৃহস্পতিবার হামলার শিকার হয় ইসরায়েলি ব্যবসায়ীর পরিচালিত জাহাজটি। ওই ব্যবসায়ীর কোম্পানির তরফে বলা হয়েছে এটি একটি সন্দেহভাজন ডাকাতির ঘটনা। জোডিয়াক ম্যানেজমেন্টের টুইটার পোস্টে বলা হয়েছে, ঘটনার সময় জাহাজটি ভারত মহাসাগরের উত্তরে ছিল এবং এটি দারুস সালাম থেকে ফাজিরা বন্দরের দিকে অগ্রসর হচ্ছিল। অবশ্য তেল আবিবের এমন অভিযোগে এখনও প্রতিক্রিয়া জানায়নি তেহরান। দুই রাজ্যের সীমানায় সংঘর্ষের ঘটনায় আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে হত্যার চেষ্টা এবং ষড়যন্ত্রের অভিযোগ দায়ের করেছে মিজোরাম পুলিশ। হিমন্ত ছাড়াও আসামের 4 শীর্ষ পুলিশ কর্মকর্তা, 2 জন আমলা এবং 200 জন অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে FIR দায়ের করেছে তারা। ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারা, অস্ত্র আইন এবং মিজোরাম কন্টেনমেন্ট অ্যান্ড প্রিভেনশন অফ কোভিড-19 অ্যাক্ট 2020-এ মামলা রুজু করা হয়েছে। FIR-এ মিজোরাম পুলিশ জানিয়েছে, আসাম পুলিশের
আইজিপির নেতৃত্বে প্রায় 200 জনের সশস্ত্রধারী একটি দল মুখ্যমন্ত্রী হিমন্তর নির্দেশে জোর করে তাদের পুলিশ ক্যাম্প দখল করতে এসেছিল। 26 জুলাই ওই সংঘর্ষের ঘটনায় আসামের 5 পুলিশ কর্মী এবং 1 নাগরিকের মৃত্যু হয়। এই ঘটনায় দুই রাজ্যের পাল্টাপাল্টি দোষারোপের মধ্যে শুক্রবার মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাংগা অভিযোগ করেন আসাম পুলিশ প্রথম গুলি চালিয়েছিল, তবে শান্তিপূর্ণ সমাধানে প্রয়োজনে দ্বিতীয় দফার বৈঠক করতে রাজি আছেন তিনি। এবারে খেলার খবর। বাংলাদেশে পা রাখার পর থেকে বিসিবির সামগ্রিক আয়োজনে নিজেদের সন্তোষ প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। দুই দল অনুশীলনে নামার আগে মিরপুরে শের বাংলা এখন চলছে মাঠ প্রস্তুত আর সৌন্দর্য বর্ধনের কাজ। গণমাধ্যমের সাথে আলাপচারিতায় বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন বলেন, এই সিরিজ সফল আয়োজনের ওপর নির্ভর করছে নিউজিল্যান্ড আর ইংল্যান্ডের বাংলাদেশ সফর। পার্থ মনিকের রিপোর্ট। হাতে মাত্র দুটো দিন, এরপরেই 4 বছর বাদে মিরপুরের শেরেবাংলায় পা রাখবে টিম অস্ট্রেলিয়া। প্রথম ম্যাচ 3রা আগস্ট হলেও 1 তারিখ থেকেই অনুশীলন শুরু করবে দুই দল, তাই শেষ মুহূর্তে মাঠ আর উইকেট প্রস্তুতে ব্যস্ত সময় পার করছে মাঠ কর্মীরা। চলছে ফ্লাড লাইট, জায়ান্ট স্ক্রিন আর ছাউনি মেরামতের কাজ। এরই মধ্যে বাংলাদেশের 24 ঘন্টা কাটিয়ে ফেলেছে টিম অস্ট্রেলিয়া। নানা শর্ত রেখে সফরে আসা অজিরা কতটা সন্তুষ্ট বিসিবির আয়োজনে জানতে চাওয়া হয়েছিল বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামুদ্দিন চৌধুরী সুজনের কাছে। তাদের যে সমস্ত ইনফরমেশনগুলো আমি পাচ্ছি তাতে মনে হচ্ছে যে তারা এখন পর্যন্ত সব নিয়ে খুশি আছে, স্পেশালি প্রথম যে স্টেপটা ছিল তাদের টিম অ্যারাইভাল থেকে হোটেলে যাওয়া পর্যন্ত এবং হোটেলের যে এনভায়রনমেন্ট সব কিছু নিয়ে তারা খুশি আছে বলে আমি মনে করি। সদ্য সমাপ্ত ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ার মধ্যকার সিরিজে রিজার্ভ ডে থাকলেও বাংলাদেশ সিরিজে রাখা হয়নি তেমন কোনো ব্যবস্থা, যদিও আবহাওয়ার পূর্বাভাস বলছে 1 আগস্ট থেকে 9 আগস্ট পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা প্রবল। রিজার্ভ ডের না থাকার দায় পুরোটাই অস্ট্রেলিয়ার উপর চাপিয়েছেন বিসিবি সিইও। অস্ট্রেলিয়া যত সংক্ষিপ্ত সময়ের মধ্যে থেকে খেলাগুলো শেষ করে তারপর যেতে যাচ্ছে, সো এই অপশনগুলো নিয়ে আমাদের কাজ করতে হয়েছে। আমাদের ওয়েদার কনসিডারেশনও ছিল, তারপর যেহেতু টি-20 ম্যাচ আমরা আশা করি যে খেলাগুলো আমরা হয়তো আমাদের মতো করে শেষ করতে পারব। পার্থ বণিক, নিউজ 24, ঢাকা। মানসিক স্বাস্থ্যের দিকে বাড়তি মনোযোগ দিতে আপাতত ক্রিকেট থেকে অনির্দিষ্ট সময়ের জন্য বিরতি নিয়েছেন ইংলিশ ক্রিকেটার বেন স্টোকস, ফলে আসন্ন ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে তাকে পাচ্ছে না ইংল্যান্ড। স্টোকসের এই সিদ্ধান্তের বিষয়ে সরাসরি কোনো কারণ না দেখানো হলেও ইসিবির বিবৃতিতে স্পষ্ট বোঝা গেছে মানসিক অবসাদ থেকে মুক্তির জন্যই এই সিদ্ধান্ত স্টোকসের। 2019 বিশ্বকাপে ঘরের মাটিতে ইংল্যান্ডের শিরোপা জয়ের অন্যতম নায়ক স্টোকসের জন্য কঠিন সময়ের শুরু গত বছরের শেষের দিক থেকে। ডিসেম্বরে ব্রেন ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান তার বাবা। এরপর থেকে ইংল্যান্ড ও আইপিএলে জৈব সুরক্ষা বলয়ের মধ্য থেকে খেলা চালিয়ে যাচ্ছেন তিনি। ইংল্যান্ডের টেস্ট স্কোয়াডে বেন স্টোকসের বিকল্প হিসেবে ক্রেগ ওভারটনকে নেওয়া হয়েছে। ইংল্যান্ড সফরে শ্রীলঙ্কা দলের বায়ো বাবল ভাঙার শাস্তি হিসেবে লঙ্কান 3 ক্রিকেটার দানুস্কা গুণাথিলাকা, কুসাল মেন্ডিস এবং নিরোশান ডিকভেলাকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে 1 বছরের জন্য বহিষ্কার করেছে শ্রীলঙ্কা ক্রিকেট। সঙ্গে থাকছে 1 বছরের স্থগিত নিষেধাজ্ঞা। আন্তর্জাতিক ক্রিকেটের নিষেধাজ্ঞার পাশাপাশি ঘরোয়া ক্রিকেটেও 6 মাস নিষিদ্ধ থাকবেন 3 ক্রিকেটার। 27 জুন ইংল্যান্ডের ডারহামে রাতের লঙ্কান হোটেল রুম ছেড়ে বেরিয়ে যান এই 3 ক্রিকেটার। পরে তাদের হোটেল ছাড়ার দৃশ্য ভাইরাল হয় সোশ্যাল মিডিয়াতে। শাস্তি হিসেবে 3 ক্রিকেটারকে দেশে ফিরিয়ে আনা হয়। গুণাথিলাকা এর আগে আরও 2 বার শৃঙ্খলা ভাঙার শাস্তি পেয়েছেন। এই ছিল এখনকার মতো। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।